সাইফুল্লাহ আছে স্যার, ওই ইট ভাটার একটা বিষয় নিয়ে ওই সাইফুল্লাহ ওই বেলায় যে মামলা টামলা করে আর কি, বাজে একটা ছেলে স্যার। সাইফুল্লাহ আপনি এখন রাখতেনি থানায় বোম মারেন, একটা মারায় ওর নামে মামলা করতে দেবেন, পারবেন? আপনি থাকলে গুলি করতে হবে, নাহলে কোন জায়গায় পারবেন? আমি যা বলছি না লাস্ট কথা দিয়ে ঘটনা হচ্ছে যে আপনি যদি পারেন যে ওই এলাকা ঠান্ডা রাখতে, আমি বন পরিবেশ বিশেষ মানে স্থায়ী কমিটির সদস্য, ওখানে তার বাপের ক্ষমতা নেই, তাহলে এ বারবার যে কেন করে, আপনি কি করেন? অত স্যার হাইকোর্টের কাগজ নিয়ে আসে বারবার। আরে কোথায় হাইকোর্ট, হাইকোর্ট কোর্ট ফোর্ট যা বলে বলবে, অন্য খেলা নেই, আমাদের খেলা নেই হাইকোর্টে স্যার। ওসি হলি ওসি কিন্তু ডাইনামিক বুদ্ধি আয় কেশবপুরি স্যার, আজকে বাগাপাড়া ওসি এসছিল আমার কাছে, ছিল ওরা আবার সৌগ হোসেন দিচ্ছে। হ্যাঁ তো ও সে ওসি কেন বাগাপাড়া ওসি ছিলেন স্যার, আমার সাহেব রে কথা বললেন তার সাথে, তাকে নিয়ে আসতেছিল চৌগাছায়। আপনি ওকে যেকোনো ভাবে যেকোনো লোক দিয়ে কালকে যেকোনো দুর্ঘটনা ঘটায় কালকে কাজ করতে হবে। ওকে আমি বলছি কি একটা আপনি খেলা খেলে ওকে ভিতর নিয়ে চলে যান, কথা বলেননি স্যার? স্যার দেখুন স্যার, কেমন অফিসার আপনি আল্লাহ জানেন, হ্যাঁ কাজ দিলি কাজ পারেন না স্যার, কি সব কাজই তো করি স্যার, সব কাজ করে না, তাহলে যেকোনো যেকোনো ভাটায় যে দরকারি পুলিশের লোক যে সিভিল যে বোম ফাটাতে চলে আসে, এখানে হামলা করেছে ডাকাতি করার জন্য, কেটা ছিল অমুক, একটা বানায় দিলে গেল। ও স্যার ওই যে বেলার যে কাগজটা আসছে স্যার, এটা দেখছেন আপনি স্যার? হাইকোর্টের কাগজটা আমি দেখবো না, আমি তো স্থায়ী কমিটির সদস্য। না না হাইকোর্টের কাগজটা স্যার, হাইকোর্ট হাইকোর্টের কাগজ কি কি বলেছে রিসেন্টলি, গতকালকে একটা কাগজ আসছে হাইকোর্ট থেকে স্যার, কি আছে আমি দেখাবো না স্যার, কালকে সকালে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আপনারা স্যার। হাইকোর্ট থেকে স্পষ্ট নির্দেশনা আসছে, ওই যে সুপার ব্রিক্স বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্যার হাইকোর্টের এলাকায়। হাইকোর্ট কলেজ বাদে আমি আমার এলাকায় কোনো ব্রিক্স বন্ধ করব না, যে যে দিকে আমি করব না। কাগজটা তো দেখবেন না স্যার, কি লেখছে স্যার? ঠিক আছে, ওকে।